সুইজারল্যান্ডের বাসেল শহরে বিষাদের সিম্ফনি। 1998 সালে বাসেল থেকেই পেশাদার টেনিসের নাম লিখিয়েছিলেন সুইজো। এরপর খেলাটির সব ধরনের টুর্নামেন্টে শ্রেষ্ঠত্বের মঞ্চে নিয়ে যান নিজেকে। একজন সাধারণ থেকে তিনি হয়ে যান কিং রজার। 24 বছর পর অবশেষে থামল ফেদেরার এক্সপ্রেস। গেল বেশ ক বছর ধরে হাঁটুর ইঞ্জুরি ভোগাচ্ছিল সুইস তারকাকে, সেটা কাটিয়ে নিজেকে ফিট করে টেনিস কোর্টে ফিরেছিলেন বেশ কবার, তবে এবার আর পারলেন না। 41 বছর বয়সে চোটের ধকল কাটিয়ে উঠতে না পারায় টেনিসকে বিদায় বলে দিলেন 20টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী এই তারকা। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেই জানান বিদায়ের কথা। 5 পৃষ্ঠার চিঠিতে জানিয়েছেন ভক্তদের প্রতি কৃতজ্ঞতা। 24 বছরে খেলেছেন 1500 বেশি ম্যাচ। মাত্র 16 বছর বয়সে পেশাদার টেনিসে যাত্রা শুরু করে দুই যুগের ক্যারিয়ারে কি জেতেননি সুইস মায়েস্ট্রো। টানা 5 বার জিতেছেন উইম্বলডন ও ইউএস ওপেনের শিরোপা। ছোট বড় সব মিলিয়ে ক্যারিয়ারে 103টি টাইটেল। 2004 সালে জনপ্রিয়তার তুঙ্গে থাকা অবস্থায় হন বিশ্বের নাম্বার 1 টেনিস তারকা। 310 সপ্তাহ থাকেন র্যাঙ্কিংয়ের শীর্ষে। এমন এক নক্ষত্রের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি ঘটতে যাচ্ছে, দর্শকরাও আর দেখতে পারবেন না নাদাল ফেদেরারের সেই ক্লাসিক দ্বৈরথ। বিদায়ের মঞ্চ হিসাবে তিনি বেছে নিয়েছেন 23 সেপ্টেম্বর থেকে লন্ডনে শুরু হতে যাওয়া লেভার কাপকে, যা শেষ হবে 25 সেপ্টেম্বর। এই টুর্নামেন্টের ফাইনালে উঠলে সেদিনই হবে তার শেষ ম্যাচ। এরপর আর র্যাকেট হাতে টেনিস কোর্টে দেখা যাবে না ফেদেরারকে। খেলবেন না কোনো গ্র্যান্ড স্ল্যাম বা এটিপি ট্যুর, তবে অপেশাদার টেনিস চালিয়ে যাবেন ফেডেক্স। পিট সাম্প্রাস, রাফায়েল নাদাল কিংবা নোভাক জকোভিচ, সবার থেকে ফেদেরারকে আলাদা করেছে তার ব্র্যান্ড ভ্যালু। কেবল খেলাধুলা নয়, খেলার বাইরেও রজার ফেদেরার ফাউন্ডেশন সাহায্য করেছে লাখো মানুষকে। রজার ফেদেরারের বিদায়ে তার ভবিষ্যতের জন্য শুভকামনা জানিয়েছেন বিশ্ব ক্রীড়াঙ্গনের বহু তারকা। মেহেদিন আইন, সময় সংবাদ।